আজকালকার ব্যস্ত সময়ের মধ্যে খুব কম দিনই এরম পাওয়া যায় যেদিনকে সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে বসে একটুখানি হৈ হট্টগোল করা যায়, যেরকম আমরা আজকে করছিলাম। আর আমাদের এই আড্ডার মধ্যে আজকে উপস্থিত ছিল কোকো এবং আমাদের বিখ্যাত গ্রেট পুশি। পার্টি স্টার্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে উপস্থিত হলো আমাদের সব্যসাচী দা, আর এখনকার ট্রেন্ডিং সং জামাল কুডু স্টার্ট হওয়ার সাথে সাথেই আমার মেয়ে আর সব্যসাচী দা ছিলেন নাচ স্টার্ট। আড্ডা হবে আর খাওয়া দাওয়া হবে না, সেটা কি করে হয়? ওই জন্য চায়ের সাথে ফার্স্টেই ছিল ছোলা বাদাম মিক্সচার আর ডিমের ডেভিল। আর এটা হলো আমাদের জন, রান্নাঘরে দেখতে গেছিল খাবার দাবার রেডি হচ্ছে না হচ্ছে না, হঠাৎ করেই আমার চোখটা যখন ওর দিকে পড়লো তখন লজ্জা আবার পালিয়ে যাচ্ছিল। আর এদিকে আমার ওয়াইফ মনে মনে ভাবছে কতক্ষণে খাবারটা দেবে আর আমি খেতে বসবো। সব্যসাচীতে অ্যাজ ইউজুয়াল ঘরের একটা কোণে গিয়ে মোবাইল নিয়ে কোন গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিল আমি জানি না, দেখে ফেলেছি বাবা দেখে ফেলেছি। সত্যি কথা বলতে আমিও মাঝে মাঝে কি উঁকি ঝুঁকি মারছিলাম রান্নাঘরের দিকে, ভাবছিলাম মা কতক্ষণ টাইম লাগে আর খাবারগুলোকে সার্ভ করতে, কারণ রাত অনেক হয়েছে আমাদের সবারই খিদে পাচ্ছিল। শীতকালটা আসার ঠিক আগে আমরা একটা গেট টুগেদার করেছিলাম আর যাওয়ার ঠিক আগে আমরা একটা গেট টুগেদার করলাম। ওদিকে আমাদের কোকো অনেকক্ষণ এনজয় করার পর একটু টায়ার্ড হয়ে পড়েছিল আর ওর খিদেও পাচ্ছিল। ডিনার রেডি শুনে আপনারা দেখতেই পাচ্ছেন ও কতটা হ্যাপি। এদিকে আমার মেয়ে অবভিয়াসলি এত নাচানাচির পর টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে বেচারা। যাক চলুন এবার খাওয়া দাওয়ার দিকে কনসেন্ট্রেট করা যাক। আমি আজকে অর্ডার করেছিলাম আমাদের এখানকারই নিউলি ওপেন একটা রেস্টুরেন্ট গোল্ডেন ফুডস থেকে চিকেন নুডলস, চিকেন রাইস, ড্রাই চিলি চিকেন আর চিলি চিকেন গ্রেভি। চাইনিজের মধ্যে কিন্তু আমি রাইস আর নুডলস দুটোকেই পছন্দ করি, ওই জন্য আমি আমার প্লেটটা আমার মতো করেই সাজিয়ে নিয়েছিলাম, নুডলস, রাইস আর তার সাথে চিলি চিকেনের গ্রেভি প্লাস ড্রাই চিলি চিকেন। ফুডের যদি অনেস্ট রিভিউ কিছু দিতে হয় আমি একা নই, আমরা প্রত্যেকেই এই রেস্টুরেন্টটাকে হাইলি রেকমেন্ড করব, কারণ আমাদের সবারই এই রেস্টুরেন্টের রাইস থেকে স্টার্ট করে নুডলস, ড্রাই চিলি চিকেন, চিলি চিকেনের গ্রেভি প্রত্যেকটা আইটেমই খুবই ভালো লেগেছে। প্লাস এত রিজনেবল রেটের মধ্যে এত সুন্দর কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কোনো রেস্টুরেন্ট উত্তরপাড়ায় দিতে পারবে বলে আমি তো অ্যাটলিস্ট জানি না, আপনারা যদি জেনে থাকেন তো জানাতে পারবেন। ডিনারের শেষে মুখ মিষ্টি করার জন্য ছিল হচ্ছে অমর মিষ্টান্ন ভাণ্ডারের গুড়ের রসগোল্লা। অনেকদিন পরে সবাই মিলে এনজয় করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো পার্টিতে।